আপনারা অনেকেই জানেন রেডমি নোট সিরিজ লঞ্চ হয়ে গেছে, আর এই সিরিজের সবথেকে ভ্যালু ফর মানির ফোন হলো রেডমি নোট 13 প্রো। কারণ এই ফোনটিতে মিড বাজেটের সবথেকে বেস্ট গেমিং প্রসেসর দেওয়া হয়েছে। এখানে থাকছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স মিড বাজেটের মধ্যে সবথেকে বেস্ট। সাথে পাবেন OLED ডিসপ্লে, হায়ার রিফ্রেশেট, থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং ফাস্ট চার্জার। এত কিছু দিয়েও এই ফোনটি লঞ্চ করা হয়েছে চায়নার মার্কেটে 1399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,000 টাকা। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটির দাম বাংলাদেশে কত হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশে কবে থেকে পাওয়া যাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বাম্প কিছুটা বড় এবং কিছুটা উঁচু, আর এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। তবে এখানে দেওয়া হয়েছে মেটাল ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে মেটাল। এবং এর নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন সিম ট্রে, আর উপরের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক আর আয়ার ব্লাস্টার। আর এর ফ্রন্টে পাবেন মিডল 500 সেলফি ক্যামেরা, এর ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন মিড বাজেটে এক কথায় দুর্দান্তই বলতে হবে। কারণ এই ফোনটিতে মিড বাজেটে পাচ্ছেন সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন, যার ফলে হাতে নিলে হ্যান্ডসাম ফিল ভালো হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, সাথে থাকবে 120Hz রিফ্রেশের। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 446 এবং এর পিক ব্রাইটনেস হলো 1800 nits। মিড বাজেটের ফোন হিসাবে এক কথায় দুর্দান্ত এই ফোনটির ডিসপ্লে, কারণ 1800 nits পিক ব্রাইটনেস এর আগে কোনো মিড বাজেটের ফোনে ইউজ করা হয়নি। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কোল্ডিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ডিসপ্লেটার এক কথায় দুর্দান্ত, কারণ এখানে মিড বাজেটে আপনি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন, এবং এখানে ডে লাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এই ফোনটির ক্যামেরা নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এর অ্যাপাচার f1.7। এই সেন্সরটির সাইজ কিন্তু অনেক বড়। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের ISL SP3 সেন্সর। এই সেন্সরটির সাইজ 1.4 ইঞ্চি। সেন্সরের সাইজ বড় হওয়ার কারণে এখানে কিন্তু লাইট অনেক বেশি ক্যাপচার করতে পারবে, যার ফলে ছবি এবং ভিডিওগ্রাফির কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে। আর এখানে OIS সাপোর্ট যাওয়ার ফলে, যার ফলে আপনি নড়াচড়া অবস্থাও ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এবার এই ফোনটির কিছু পিকচারের স্যাম্পল দেখে আসি। আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ভালো মানের ভিডিওগ্রাফিও করতে পারবেন। এবার এর কিছু ভিডিও স্যাম্পল দেখা যাক। এই ফোনটিতে সেলফির জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডও করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন অর্থাৎ এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 nanometer আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন, যে কোনো ধরনের গেম কিন্তু আপনি হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন, কারণ এর আনটুটু স্কোর হলো 611,000-এর উপরে। এবং এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপল 9-এর মতো গেমগুলো হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। তবে এখানে আলট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট নাই, তবে আশা করা হচ্ছে নেক্সট আপডেটে হয়তো এখানে আলট্রা হাই ফ্রেম রেটের সাপোর্টও পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খেলার সময় অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 60-এর মতো, তবে এখানে হাই এন্ড গেম খেলতে পারবেন না, যেমন জেনশিন ইম্প্যাক্টের মতো গেম খেলতে পারবেন না। যদি এরকম হাই এন্ড গেম খেলতে চান
তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব যে কোনো ফ্ল্যাগশিপ ফোন কেনার জন্য। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন এমআইইউআই 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5100 mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 67W-এর একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ আপনি 44 মিনিটেই ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হবে। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি, এবং এই ফোনটি মার্কেটে আপনি 5টি র্যাম রম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8128 GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 8256 GB এবং 12256 GB, আর টপ ভেরিয়েন্ট দুটি হলো 12512 GB এবং 16512 GB। এবারে কথা বলবো এই ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যেতে পারে, আর এই ফোনটির বাংলাদেশের দাম কেমন হতে পারে। আশা করা হচ্ছে এই ফোনটি নেক্সট মান্থেই বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যাবে, এবং এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে বেস ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালভাবে প্রথম দিকে 30 থেকে 32 হাজার টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও অনেকটা বেশি হবে। আর এই ফোনটি যদি আপনি অফিসিয়াল কিনতে চান তাহলে 2024 সালের সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশে ওয়েট করতে হবে, কারণ এর আগে অফিসিয়াল লঞ্চ হবে না। আর যারা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন কিনতে চান তাদের ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এই ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়াল নভেম্বরের শেষের দিকে লঞ্চ হবে, সেক্ষেত্রে বাংলাদেশে আপনি অফিসিয়ালভাবে ডিসেম্বর থেকে পাবেন। এই ফোনটি কি 30 থেকে 32 হাজার টাকা বাজেটের মধ্যে আপনি কিনবেন কি না তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।